মেদ ঝরানোর পাশাপাশি ক্যান্সার, ডায়াবেটিস, হাঁপানির মতো রোগ নিরাময়ে করলা খুব গুরুত্ব রয়েছে। বর্তমান প্রজন্মে একটা বড় অংশ ওবিসিটির শিকার। বিশেষজ্ঞদের মতে করলার রস ফ্যাট সেলগুলো ব্রান করে এবং সেই জায়গায় তুলে ফ্যাট সেল তৈরি হতে বাধা দেয়। ডায়াবেটিস রোগীদের জন্য করলার রস খুবই উপকারী। করলার মধ্যে রয়েছে পলিপেপটাইড বি, ভিসিন এবং কেরাটিন। প্রতিদিন ডায়েটে করলার জুস রাখলে উচ্চ রক্তচাপ কমবে, রক্তে শর্করা পরিমাণও নিয়ন্ত্রণে থাকবে। হাঁপানি এবং ফুসফুসে যে কোনো রোগ প্রতিরোধ করে করলার জুস। নিয়মিত করলার জুস খেলে ত্বক অনেকটা টান টান এবং তরতাজা দেখায়, বলি রেখাও দূর হয়। করলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। মধু মিশিয়ে করলার জুস খেলে হজম শক্তি বাড়ে। তাছাড়া এতে রয়েছে ফাইবার যা পরিপাকতন্ত্রকে স্বয়ংক্রিয় রাখে। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।